Tapasya. কালিকা প্রপত্তা কুয়াড়ে গলা কন খোঁজুলে কি পেপর খোঁজলি তোমার পেপর সাই কন কাম পড়ুলে যাও পেপর কি ভাগ্য আচ্ছা কন বিশেষ বিশেষ নিউজ বাহারছি টিকে কইল তুমি নিজে পড়ু না বহু পাখর আসলে কি সে ঘরে ছিলে তো তা পাখকু যিবি কই কুয়াড়ে যাইছে সে যুয়াড়ে যায় মতো কোন কহিকি যায় যে মু জানিবি তমে তা শাশু তাকে পচার না গলা বেড়ে মু তাকে দেখিলে সিনা পচারিবি সে কেতেবেলে আসুচি কেতেবেলে যাউচি মু কেমতি জানিবি মু বি লক্ষ্য করছি আজকালি বাহার কু যিবা অভ্যাসটা তার বহুত বড়ি গলানি ঘন্টা ঘন্টা ধরি সে বাহার বিতুচি সত যেমতি ঘরে তার কে মুর বি না তুমি সে কথা তাকে পচার না কই তুমি পচার না মু তো পচারলা বেলকু তুমি বহু পটি আইকি মতো উল্টা পাটি করুছ তুমি বুঝি পার না অনিতা সেটা পিলাটা তুমি আও অমিত দেহে একাঠি তাকে পাটি কলা বেলকু মতো টিকে বাধুছি খারাপ লাগুছি খারাপ লাগুছি যদি চুপ করি বস তা পটিয়া হেলা বেলকু তা মুহ বড়ি যাচ্ছি তুমি তাকে যে পিলা ভাবুছ সে সেই পিলা নুহ সে তোমাকে শহে থর বজারে বিকিব সে কম জন্তু নুহ তুমি তাকে কম ভাবিবনি বুঝিল বুঝুছি সব বুঝুছি যেপাই আজ আমি বেচারা শান্তি রহিপার আজ মু ভাবুছি অমিত কি তা সহ কী বাহ কলি শান্তি ভাউজ মতো সেদিন ঠিক কে সে তা সহ বাহ করা মতো মনা করলে হলে বন্ধুত্বর সম্পর্ক কু বজাই রক্ষা মু সিনা এ বাহাঘর করেদেলি হলে আদ্যাশা এমতি বাহারি বলে মোর ধারণা নথিলা মু তো কহুছি আম সাঙ্গে ভালরে না পড়ু হলে অমিত সাঙ্গে পড়ু পিলাটা মোর নির্মায়া পিলা দিনু কলি ছকটা তার পছন্দ নুহ হলে আদ্যাশা তা সহিত ঝগড়া করে তাকে ঘাঁটি পকাইলানি তাকে সন্দেহ করি করি তা জীবনকু দুর্বিষহ করদেলানি অনিতা মু ভাবুছি আম নাতুণীটা ঘরক আসিগলে সব ঠিক হয়েছ মোর কিন্তু সে বিশ্বাস নাই ঠাকুরে জানান্তি সব ঠিক হব কি আগক আহরি খারাপ হব দেখা যাও যাহা হলে বি তো আমাকে অপেক্ষা করিবাকু হি পড়িব আচ্ছা অনিতা অনেক দিন হেলানি সমুদ্রী সমুদ্রিণীক ঘর আড়িকে আমি যাইনি তাঙ্ক খবর বি কিছু রখিনি টিকে তাঙ্ক ঘর আড়ে গলে কেমতি হুন্তা এবে চালু না আদ্যাশা তো ঘরে নাই তা অজানতরে গলে ভালো হব হ্যাঁ তাহলে ঠিক আছে তুমি জলদি জলদি বাহারি পড়ো আস শান্তি শান্তি আরে কুয়াড়ে গেল কোণ হল পানি গ্লাস আনল বুঝলো শান্তি ননা যা যা সব লেখিলে গোটি গোটি করে সব নিয়ে আসছি খালি যা দুব বরকোলি পত্র আম্ব ডাল বাকি রহিলা নিও চিঠা নেল টিকে মিলে দিও আচ্ছা লিপসা দেখিলু কি বেল মারুচি মুখ ভাবুলে কি সাই পড়িশা কাহাকু ডাকিনে জনে জন স্ত্রী লোক ডাকিবা ডাকিবা কাহিকি
আমি যেতবেলে ভোগ সমস্ত ঘর পঠে দেবা সমস্ত বড় জানি যাবে নি বাপ্পা হ্যাঁ দেখিলে কি আসছন্তি আরে অভিজিৎ সমদড়ি এতে দিনে আম কথা মনে পড়লা আস আস বস আস 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 লিপসা গোল চা কর চল চল আও হঠাৎ দুজন যা কেমন চালিয়ে আসিল কাই আমি কোড়ে ঘর কু আসিয়া মন না নাই নাই মো সে উদ্দেশ্য রে কইনি যে উদ্দেশ্য রে হও আমি এঠিকে আসিলু বলি সিনা জানিলু যে তম ঘরে কিছু গোটে পূজা হচ্ছে নহলে তুমি আমাকে জনাই থাকত না আমি জানি থাকত নাই কথা কোন কি শান্তি শান্তি কইলে ঘরে কে পূজা পাঠ করদবাকু নাই সেমিতি কিছু পূজা নহ ঘরে সবলে অশান্তি লাগি রহুচি জুয়াড়কু দেখ খালি খারাপ হচ্ছে পিলামানক ভিতরে অশান্তি লাগি রহুচি কা দেহ পা ভালো রহুনি সেইথিপাই গোটে পূজা করিবা কথা ননাকু কহিলু সে গ্রহ পূজা করিবা পাই চিঠা লিখি দেলে জিনিস আসছে পূজা হব আউ সমুদি তমে চিঠা নেই বাজারকু যাইতলে পূজা সামগ্রী আনিবা পাই এয়া তো হ্যাঁ পূজা কেতড় হব সঞ্জয় বেলকু হব সঞ্জয় বেলে গ্রহ শান্তি পূজা তো সন্ধ্যারে হুয়ে নি মলা সকালে হোক কি সঞ্জে হোক পূজা যেতবেলে কলে চলিব ও ও অনিতা তুমি যে বিষয় জানি না সে বিষয়ে কিছু কইবনি হলা আই গ্রহ পূজা সূর্য উদয়রু সূর্য অস্ত ভিতরে হওয়া কথা নাই সে এমিতি মানে সেমিতি কিছু গ্রহ পূজা নুহ ছোটকাটিয়া পূজা ওহো খাইবাকু দেওয়াকু পড়িব বলি ডরুছ না কিন্তু শুণ সমুদ্রী মু যেতবেলে শুনিলিনি কোন গোটে পূজা হউছি ন খাই মু কিন্তু যাউনি আই গরম গরম পুরি বুন্দিয়া তরকারি মিঠা খাই যা হোক আপন মানে আসলে বহুত ভালো হলা পূজারে রহি আপন মানে বি অপর ঝিওকু আশীর্বাদ করিবে নাই মানে কথা কোন কি বুঝলে সমুদ্রনি সতটা গোটে এমিতি জিনিস তাকু যেতে লুচিবাকু চেষ্টা কলে বি সে লুচি রহে না নে নে আমি কিছু বি লুচু নো সত কথাটা হলা আমি টিকে তপস্যা ঝিও পাই ওটা সত্যনারায়ণ পূজা পাঠ করতেছু এই পূজারে আমি সাই ভাই লোকবাক বন্ধু বান্ধব কাহারিকু ডাকিনু সেইথিপাই তোমানকু ডাকিবাকু টিকে খারাপ লাগিলা এথরে খারাপ লাগিবার কোন আছে খুশি হওয়া কথা আমি তো জেজে জেজেমা হেকি আজ যে তা পাই দীপটিয়ে জালিনু কি পূজাটিয়ে করিনু তুমি তাহলে পূজা করি পারুছ আমি তো খুশি হওয়া কথা এথরে লুচেবার কোন আছে তা মানে আপন মানে এজে জানি নথিলে আজ অপা ঝিও পাই পূজা হচ্ছে বলি নাই তো মা কহিলে গ্রহ শান্তি পাই পূজা হচ্ছে বলি মা বাপাঙ্ক কথা কোন আপন জানি না দি সে মানে সব কথা কো লুচি হইরান ন হলা যায় তাঙ্কু শান্তি মেলেনি মৌসা মাউসী সাই সত্যনারায়ণ পূজা কথা লুচাই কোণ পাই অপা ঝিও তোর যেমতি নাতুণী সেমিতি এমানকর বি নাতুণী
এই কথা জানিলে আদ্যা সভাকে যাই কই দিতে কহিলে বি কোন কই বসি সি কে কে তোমরা কোন ভাবুছ আমি কোন তা কথা রুড বসুছ না তাকু ডরিছু মু খালি তো বাপা বউ আর তো মৌসাঙ্ক পাই তাকু সে ঘরে রাখিছি নহলে কেবেটু গলা ধক্কা মারি তাকু বাহার করে দেইতান্তি মু খালি তো বাপা বউ আর তো মৌসাঙ্ক পাই তাকু সে ঘরে রাখিছি নহলে কেবেটু গলা ধক্কা মারি তাকু বাহার করে দেইতান্তি ওহো অনিতা ঘরে গোটে পূজা ভালি শুভ কাম হওয়া যাচ্ছে আমি সেতবে ইয়াড় সাড়ু গুড়ে কম কুচ যা হো কথাটা শুনিয়া পরে বহুত খুশি লাগিলা এতে খুশি লাগুছে যে মো আখিকে লুহ চালি আসছে তোমাদের সত্যি গোটে বহুত ভালো কাম করিয়াকু যাচ্ছ এই কামকু বহুত বড় ভাবে করিব বলে আমি কেবল ভাবি ভাবি রইছি হলে তুমি তুমি মানে তো ছোট কাটিয়া হও পছে করুছ সত্যি তুমি গোটে ভালো কাম করুছ কিন্তু মোর এটি রহিয়াকু ইচ্ছা থিলে বি আমি এটি রহিপারি কারণ মু চাহুনি এ শুভ কামরে অশুভ হোক এই কথাকু নেই কিছু প্রলয় হয়ে যাও সেসবু কিছু হবনি মৌসা মোর গোটিয়ে চিন্তা অপা এই পূজারে তা ঝিউকু নিয়ে কেমিতি আসিব আরে ভা মতে লাগুছি তপস্যা তা ঝিউর পূজা কথা শুনলা মানে সে যেমতি ঝিউ তা ঝিউকু তারে নিশ্চয় আসিব কে জানে তম তুণ্ড সুতুণ্ড মোর কি জমা আশা নাই কোণসি জায়গায় শুভ কাম কেবে বি অটকি রয়নি এইটা বি অটকিবানি মু বি জিদি মারি কহুছি তপস্যা তা ঝিও কো ধরি নিশ্চয় আসিব হও আমি তাহলে এবে আসছি আজি গড় এতে শীঘ্র হসপিটাল চালি আসিলি ভাল কথা তম পু যদি বেড়াবেড়ি কাম সারি ঘর কু ফেরি আসিলা তুমি কোন খুশি নুহ আরে নাই মো খুশি হবিনি কাহিকি তু তো শীঘ্র ঘর কু ফেরি আসিলে মোর ভাল মো সাগরে কথাবার্তা করিবু মোর সময় কটি যাব মু তো একুটিয়া ঘরে আছি না আউ বিজয় ঘর আড়ি যাইতিলু বিজয় ঘর কোন সেটা তম পু বিজয় ঘর নুহ বরং অনুজা ভাউজঙ্ক ঘর আরে একা কথা কেমিতি সেটা অনুজা ভাউজঙ্কর পৈতৃক সম্পত্তিরে অনুজা ভাউজঙ্কর রোজগারে সে ঘর বনাইছি সেটা বিজয় ঘর হেলা কেমতি তো মতে সে হিসাব শিকানি বুঝিলু স্বামী স্ত্রী একাটি যো ঘরে রুহন্তি সেইটা ওহো তমে চালে সেই দৃষ্টিরে কহিবা পাই চাহুজ সে ঘর তম পুয় বিজয়ের কাহে কি মো পুয় বলি হউচু হ্যাঁ মো পুয় কোন তো ভাই নুহ মা তমে ভালো ভাবে জানিছ সেইভাবে ভাইকু ভাই বলে পরিচয় দেওয়াকে মু ঘৃণা করে মু জানে মা মু বর্তমান তোমাকে যে কথা কইবি তুমি সে কথা শুনিলে রাগিব তেবে মু তোমাকে সে কথা কউছি ভাই গায়েব হেলা পরে ভাউজন তুমি অবিশ্বাস করি ভাই কুয়াড়ে গলে কোণ কলে খাইলে কি নাই পিলে কি নাই বঞ্চিলে কি মরিলে সে বিষয়ে তুমি বহু চিন্তা করছিল না হ্যাঁ
କଣ ହେଇଗଲା ସେଇଠୁ? ପୁଅଟା ଯେତେବେଳେ ବ୍ୟସ୍ତ ହେବିନି କେମିତି, ଚିନ୍ତା କରିବିନି କେମିତି? ହେଲେ ଆଉ ତମର ବ୍ୟସ୍ତ ହେବାର ନାହିଁ ଭାଇ, ଏବେ ଆସି ଭାଉଜଙ୍କ ଚରଣେ ପୁଣି ଥରେ ଆଶ୍ରୟ ନେଲେଣି। ମୁଁ ତ ବୁଝିପାରୁନି ଏଥିରେ ତୋର ଅସୁବିଧା ରହୁଛି କୋଉଠି। ମୁଁ ଜାଣିଥିଲି ମା, ତମେ ଏ କଥା ଶୁଣିଲେ ନିଶ୍ଚୟ ରାଗିବ ବୋଲି। ହେଲେ ମୋର କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ତମେ ତ ଗୋଟେ କଥା ଜାଣିଥିବ, କୁକୁର ଲାଙ୍ଗୁଡ଼କୁ ଯେତେ ସିଧା କରିବାକୁ ଚେଷ୍ଟା କଲେ ବି ସେ ଯୋଉ ବଙ୍କାକୁ ସେଇ ବଙ୍କା ରହିବ। ତମେ କ'ଣ ଭାବୁଛ ବିଜୟ ଭାଇର ସ୍ୱଭାବ ବଦଳି ଯାଇଥିବ? କେବେ ନୁହେଁ। ତୁ କ'ଣ କହୁଛୁ? ମୁଁ ପୁଣି ଥରେ ଅନୁଜା ପାଖକୁ ଯାଇ କହିବି, ତାକୁ ପୋଲିସରେ ଦେଇଦେଉ ନହେଲେ ଘରୁ ବାହାର କରିଦେଉ। ମୋର କହିବା କଥା ସେୟା ନଥିଲା, ବିଜୟ ଭାଇ ଯେତେବେଳେ ନଥିଲେ ଗାୟବ ଥିଲେ ସେତେବେଳେ ତ ତମେ ବିଜୟ ବିଜୟ ହଉଥିଲ, ବର୍ତ୍ତମାନ ତ ସେ ଫେରି ଆସିଛନ୍ତି, ବର୍ତ୍ତମାନ ତମର କର୍ତ୍ତବ୍ୟ କ'ଣ? ସିଏ ବାହାସା ହେଇ ଘର ସଂସାର କରିସାରିଲା ପରେ ତା ପ୍ରତି ମୋର କର୍ତ୍ତବ୍ୟ ସରିଯାଇଛି, ଆଉ ତୁ ବି ବାହାସା ହେଇ ତୋର ଘର ସଂସାର କରିସାରିଲା ପରେ ତୋ ପ୍ରତି ବି ମୋର କର୍ତ୍ତବ୍ୟ ସରିଯିବ। ଓହୋ ମା, ସେମିତି କହିଲେ କେମିତି ହବ? ଜନ୍ମ ଦେଇଛ ଯେତେବେଳେ ବଞ୍ଚିଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ତମ କର୍ତ୍ତବ୍ୟ ସରିବନି। ଏବେ ତମର କାମ ହଉଛି ଭାଇ ଭାଉଜଙ୍କ ଭିତରେ ଚାଲିଥିବା ମନାନ୍ତର ଆଉ ଗଣ୍ଡଗୋଳର ସମାଧାନ କରିବା। ନା, ସେଇଟା ମୋ ଦେଇ ହବନି, ସେ ଦି ଜଣ କେହି କାହାକୁ କମ୍ ନୁହନ୍ତି। ମୁଁ ଖାଲି ଜାଣିବାକୁ ଚାହୁଁଥିଲି ବିଜୟ ବଞ୍ଚିଛି ନା ନାହିଁ। ମୁଁ ଜାଣିଗଲି ବିଜୟ ବଞ୍ଚିଛି, ବାସ୍ ସେତିକି ମୋ ପାଇଁ ଯଥେଷ୍ଟ। କଣ ଭାବୁଛୁ? ତୁ ନିଜକୁ ବହୁତ ବଡ଼ ଭାବୁଛୁ ନା? ତୁ ମୋତେ ଏମିତି କହିବା ମାନେ? ମୁଁ କାହିଁକି କହୁଛି ତୁ ଜାଣିପାରୁନୁ? ଯଦି ଜାଣିପାରିଥାନ୍ତି ତାହେଲେ ପଚାରିଥାନ୍ତି କାହିଁକି। ଆଚ୍ଛା, ତୁ ବିଜୟ ସହିତ ଏମିତି କରିବାର କାରଣ କ'ଣ? ତୁ ଯାହା କରୁଛୁ କ'ଣ ଠିକ୍ କରୁଛୁ? ଯେତେ ଯାହା ହେଲେ ବି ସେ ତ ସ୍ୱାମୀ, ଆଉ ତା ଉପରେ ଏମିତି ଅତ୍ୟାଚାର କରିବାଟା ତୋର ଭୁଲ। ହେଲେ ମୁଁ କ'ଣ କରିବି ମୁଁ ନିଜେ ବି ବୁଝିପାରୁନି, କିନ୍ତୁ ମୁଁ ଜାଣିଛି ଏବେ ତୋ ମନ ବିଜୟ ପାଇଁ ପରିବର୍ତ୍ତନ ହେବାକୁ ଲାଗିଲାନି। ନା ନା, ପରିବର୍ତ୍ତନ ନୁହେଁ, ତୁ ଭୁଲ ବୁଝୁଛୁ। ନା, ମୁଁ ଠିକ୍ ବୁଝିଛି, ତୁ କେବଳ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଭିତରେ ଅଛୁ। ବିଜୟ ସତରେ ପରିବର୍ତ୍ତନ ହେଇଛି ନା ସେ ମିଛଟାରେ ଏମିତି କରୁଛି? କ'ଣ ମୁଁ ଠିକ୍ କହିଲି ତ? ହଁ, ତୁ ଠିକ୍ କହୁଛୁ, କିନ୍ତୁ ସେ କିନ୍ତୁ ଫିନ୍ତୁ ଛାଡ଼, ମୁଁ ତତେ ଯାହା କହୁଛି ସେ କଥା ଶୁଣ। ତୁ ବିଜୟକୁ ଜମା ବିଶ୍ୱାସ କର ନା, ନହେଲେ ତୁ ଭବିଷ୍ୟତରେ ଅସୁବିଧାରେ ପଡ଼ିଯିବୁ। କାହିଁକି ନା ବିଜୟ ପରି ବହୁରୂପୀ ସେ କେତେବେଳେ ତା ରୂପ ପରିବର୍ତ୍ତନ କରିବ ସେ କଥା କେବଳ ଭଗବାନ ଜାଣନ୍ତି। ମୁଁ ସେଇଥିପାଇଁ ତତେ କହୁଛି ଆଗ ଭଳି ତାକୁ ଆଉ ବିଶ୍ୱାସ ତୁ କର ନା। ହେଲେ ଯେଉଁ ଚରିତ୍ର ସବୁବେଳେ ମୋ ଆଖି ସାମ୍ନାକୁ ଆସୁଛି, ସବୁବେଳେ ପରିବର୍ତ୍ତନର ରୂପ ଦେଖାଉଛି, ତାକୁ ମୁଁ କ'ଣ କରିବି? ସେଇଟା ଗୋଟେ ତାର ଡ୍ରାମା। ନା ନା, ସେଟା ତାଙ୍କର ଡ୍ରାମା ନୁହେଁ, ସେ ଚେଞ୍ଜ ହେଇସାରିଛନ୍ତି। ଏମିତିକି ସେ ତପସ୍ୟା ପାଖକୁ ଯାଇ କ୍ଷମା ବି ମାଗିକି ଆସିଛନ୍ତି। ଠିକ୍ ଅଛି, ବିଜୟ ତୋ ସ୍ୱାମୀ ଆଉ ତୁ ତାଙ୍କର ସ୍ତ୍ରୀ, ତୁ ଯାହା ଭଲ ବୁଝିବୁ ସେୟା କରିବୁ, ତୋ ଭାଗ୍ୟ ତୋ ହାତରେ।
ମା ମା ଓହୋ ମା ମୁଁ ତମକୁ ସେତେବେଳୁ ମା ମା ବୋଲି ଡାକୁଛି, ତମେ କିଛି କହୁନ କାହିଁକି? ତୁ ତ ଡାକୁଛୁ, ମୁଁ ଶୁଣୁଛି, ଆଉ କହିବି କ'ଣ? ତମେ ମୋ ଉପରେ ରାଗିଛ ନା? ସେଦିନ ଭାଇ ବିରୁଦ୍ଧରେ ମୁଁ ତମକୁ କିଛି କହିଥିଲି ବୋଲି ତମେ ସେଇ କଥାକୁ ନେଇ ମୋ ଉପରେ ରାଗିଛ। ମୁଁ ତୋ ଉପରେ ରାଗିବି କାହିଁକି? ପିଲାଦିନେ ତୁ ଛୋଟ ଥିଲୁ, ତୋ ମୁଣ୍ଡକୁ ହାତ ପାଇନଥିଲା। ମୁଁ ରାଗିଲେ କି କିଛି କହିଲେ ତୁ ଜବାବ ଦେଉନଥିଲୁ, ମନ ଦୁଃଖ କରୁଥିଲୁ, କାନ୍ଦୁଥିଲୁ। କିନ୍ତୁ ଏବେ ତ ତୁ ବଡ଼ ହେଇଗଲୁଣୁ, ତୋ ମୁଣ୍ଡକୁ ହାତ ପାଇଗଲାଣି, ଓଲଟି ମୋ କଥା ଉପରେ ଜବାବ ଦେଉଛୁ। ତେଣୁ ମୁଁ ତତେ କିଛି କହିବି କାହିଁକି, ନା ତୋଠୁ ଶୁଣିବି କାହିଁକି? ଓହୋ ମା, ମୁଁ ତମକୁ ଜବାବ ଦେଇନି। ଆଚ୍ଛା ହେଲା, ତମେ ଯଦି ଭାବୁଛ ମୁଁ ତମକୁ ଜବାବ ଦେଇଛି, ଏ ଦେଖ ମୁଁ କାନ ଧରୁଛି, ମୋର ଭୁଲ ହେଇଯାଇଛି। ମୋର କହିବା କଥା ହେଲା, ଭାଇ ଯେତେବେଳେ ଗାଏବ ଥିଲେ ତମେ ଭାଇଙ୍କ ବିଷୟରେ କେତେ ଚିନ୍ତା କରୁଥିଲ, ସେ କୁଆଡ଼େ ଗଲେ, ମଲେ କି ବଞ୍ଚିଲେ, ଏକଥା ନେଇ କେତେ ବ୍ୟସ୍ତ ହଉଥିଲ। ଆଉ ସିଏ ଯେତେବେଳେ ଫେରି ଆସୁଛନ୍ତି, ମତେ ଲାଗିଲା ଭାଇ ଆଉ ଭାଉଜଙ୍କ ଭିତରେ ଥିବା ଗଣ୍ଡଗୋଳ ଯଦି ସମାଧାନ ହେଇଯାଆନ୍ତା ତାହେଲେ କେତେ ଭଲ ହୁଅନ୍ତା। ତା ଛଡ଼ା ମୁଁ ଆଉ ତମକୁ କିଛି କହିଛି? ମୁଁ କ'ଣ କହିଲି? ତୁ କିଛି କହିଛୁ ବୋଲି ନା ସେଇଦିନଠୁ ମୁଁ ତତେ କିଛି ପଚାରିଛି? ବିଜୟ ଘରକୁ ଫେରି ଆସିଲା, ମୋ ଦୁଇ ପୁଅ ମୋ ଆଖି ସାମ୍ନାରେ ଅଛନ୍ତି। ବାସ୍, ମା ମନ ତୁ କେବେ ବି ବୁଝିପାରିବୁନି। ମା କେବେ ତା ପିଲାର କ୍ଷତି ଚାହେନି କି ଅନ୍ୟ କେହି ତାକୁ ବିପଦ ଭିତରକୁ ଠେଲି ଦେଉ, ହଇରାଣ ହରକତ କରୁ, ସେ କଥା ମା କେବେ ବି ସହିପାରିବନି କି ଚୁପ୍ ହେଇ ରହିପାରିବନି। ମୁଁ ଜାଣେ ବିଜୟ ଖରାପ, ତା ବୋଲି କ'ଣ ମୁଁ ଚାହିଁବି ବିଜୟ ମରିଯାଉ ବୋଲି? ତୋର ଆଶୀର୍ବାଦ ଥିବା ଯେ ମତେ କେହି ବି ମାରିପାରିବେନି।